খয়েরপুর বিধানসভার পশ্চিম চম্পামুড়া পঞ্চায়েতে রাস্তার বেহাল দশা। 30 বছর ধরে এই রাস্তার সংস্কার করার উদ্যোগ নেই। বেশ কয়েকবার এলাকার বিধায়ক রতন চক্রবর্তী থেকে শাসক দলের নেতৃত্ব আশ্বাস দিয়েছেন রাস্তা সংস্কার করবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়নি। এখন ওই এলাকা থেকে সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত কৃষ্ণজিৎ দাসের দিকে তাকিয়ে আছেন স্থানীয়রা। বলদাখাল হঠাৎ বাজার থেকে পশ্চিম চম্পামুড়া পর্যন্ত রাস্তার এই দশা। বৃষ্টি বৃষ্টির দিনে রাস্তা খুবই অসুবিধা হয়। তো বাচ্চা যখন স্কুল আসে তো মাঠ বল জল থাকে, আর রাস্তা তো বিরাট সমস্যা। রাস্তা নেই, রাস্তা তো একদম ভালো না, অনেক দিন যাবৎ রাস্তার সমস্যা। আর তাইনে তাইনে বলছে যে রাস্তা হবে অনেক অনেক বছর যাবৎ। প্রায় আগে তো যে সরকার ছিল ওই সময় রাস্তা হয়েছে, ওই রকম রাস্তা হয়নি, যে পিছে রাস্তা তো এখনো অবধি হয়নি। তো কাদা কাদা হয়েছে আজ দুই তিন মাস ধরে, চলাফেরা করতে করতে পারে না। এটা তো রাস্তাটাও কোনো কথা, রাস্তাটাও না।